গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিরন্স ব্লগ। কেমন আছো তোমরা? আমরা আছি এখন মোটামুটি, জানি না, মিঠির মুড খুব খারাপ, কি হয়েছে জানি না, সকাল থেকে খালি ভ্যাঁ ভ্যাঁ করছে, তাই না? এটা কি দেখছে? পাখাটা অফ করে দিয়েছি। আসলে কথা বলতে গেলে পাখা চললে কোনো কথাটাই শোনা যায় না, সেই জন্য দুর্ভাগ্যবশত আমাদের তো মাইকটাও সাপোর্ট করলো না ফোনে। এইভাবেই আমাদের ব্লগ করতে হবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক এইভাবেই, এভরিডের মতো কেঁদে হেসে। আমাদের ঘরের প্রতিদিনকার এটা একদম রুটিন হয়ে গেছে, মিঠির কান্না দিয়ে দিন শুরু হবে। তো চলো স্টার্ট করা যাক। আমি এখন ব্রেকফাস্ট বানাবো, মিঠির খাওয়া হয়ে গেছে, আমার জন্য বানাবো আর মা আর অপির জন্যও বানাবো এখন ব্রেকফাস্ট। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে আমার রান্না খুব সিম্পল মেনু। আমার আজকে পছন্দের মাছ মৌরলা মাছ টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে করেছি, মোরলা মাছের ঝাল বলতে পারো বা নর্মাল একদম। ভাত হচ্ছে অলরেডি, ডাল হয়ে গেছে, কাঁকরোল ভাজা, মিঠির মাছ ভাজা, আর আমার খুব পছন্দ মোরলা মাছ, সেজন্য আমি নিজের জন্য এতটা ভাজা রেখে দিয়েছি। মোরলা মাছ আমি কারোর সাথে ভাগ করতে পছন্দ করি না। তো যাই হোক, ঘরে তো সবাইকে দিতেই হবে, মানে 200 গ্রাম মাছ আজকে রান্না করেছি, তো 50 গ্রাম মাছ মনে হয় আমি নিজেই খেয়ে নিই। আমার এত ভালো লাগে মোরলা মাছ ভাজা খেতে, আর যে কোনো আইটেম মোরলা মাছের। আর আজকে খুব সিম্পল মেনুই ওই জন্য করেছি। ও হ্যাঁ, এখন আমের চাটনি করা বাকি, সেটা শুধু করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে মনটাও খুব খুশি খুশি হয়ে গেছে। ঘরের কাজ দেখবে তাড়াতাড়ি সারা হয়ে গেলে দিনটা মনে হয় যেন খুব মানে লেজি হয়ে আরও কাটছে, আরও অনেকগুলো এক্সট্রা কাজ করা যায়, ভালো লাগে। বাইরে ওয়েদারটাও আজকে বেশ সুন্দর আছে, খুব গরমও নেই আবার ঠান্ডাও নেই, হাওয়া দিচ্ছে বেশ ভালো আর রোদও উঠেছে। হ্যাঁ এখন কি মা বিছানাটা কি করলো, মানে এদের এখন জিমনাস্টিক চলছে, লেগে যাবে কিন্তু দাঁতাই। তো আমার আর মিষ্টির খাওয়া হয়ে গেছে আর মিঠি এখন গান শুনছে। তোমরা সবাই দেখো মিঠি কি দুধ তুমি করছে, হাতটা দেখো সবাই দেখো, মিঠি একদম পচামে, কেমন খালি ঢং করে। তো মিঠি ঘুমিয়ে গেছে, শুয়ে শুয়ে গান শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে গেল, বেশিক্ষণ সময়ও নিল না, হয়তো খুব ঘুম পেয়েছিল, মশা কামড়েছে মেয়েটাকে কত। ঘুমাক, আমি এখন প্রকৃতির আনন্দ নিতে নিতে খাই এক বাটি দই। তো আমি খুলেছি এখন Z5, এখন সিলেক্ট করছি কী সিনেমা দেখা যায়, দেখা যাক কী করি। তো রঙ্কিনি লাস্ট অবধি খুঁজে পেলে একটা সিরিজ, আশ্রম আমার দেখা হয়নি। হ্যাঁ, কেরালা স্টোরি দেখে এলে এবারে আশ্রম দেখছে, সব রকমের মিলেমিশে। আরে আমার মাথায় সারা দিন এগুলোই ঘুরছে, কেরালা স্টোরি দেখে আসার পরে। হ্যাঁ, এবারে বাবার কালা চিঠটা দেখবে নাকি। One eternity later, এখন বিশাল জোরে একদম ঝড় শুরু হয়েছে, সিনেমা দেখতে দেখতে হঠাৎ দৌড়ে গেছি, বাইরে সব মেলা ছিল, ওরকমে তাড়াতাড়ি করে তোলা হয়, পুরো একদম আকাশে কালো মেঘ, পুরো একটু আগেই রোদ ছিল এখনই একদম পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রঙ্কিনি পুরো এনজয় করছে ওয়েদারটা, বিদ্যুৎ চমকাবে, ঘরে চলে আসো। তেজ মনে হচ্ছে বেড়েই চলেছে বলো, না না এটাই কাল বৈশাখী বলে। তো মিঠি এখনই দৌড়ে একদম কানতে কানতে আসলো, জানি না মাঝে মাঝে এর কি হয়, একবার করে এসে পরে ওর মাকে একদম জাপটে ধরিয়েছে, যেন ভূত ধরেছে স্বপ্নে, আর এসে পরে জানলার সামনে ওয়েদারটাকে এনজয় করছে, জলগুলো মাথায় মারছে।
মা এটা কি এটা 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 কি এটা ই বাবা ছি 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 যা কি হলো মাম্মু এখন মিঠি থালা নিয়ে কি করছে কি জানি ওইদিকে তাকিয়ে বল ওইদিকে তাকিয়ে বল পাপার দিকে তাকিয়ে বল কি খাচ্ছিস থালাতে আবার 9:10 বেজে গেছে এখন এখনই আমি জাস্ট একটু আগেই কাজ থেকে উঠলাম প্রায় আমার এখন প্রতিদিনই লেট হচ্ছে জিম যেতে কিছু করার নেই কাজ আছে আর চলো যাওয়া যাক আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মনে হয় না জিমে অত কেউ আসবে জাস্ট আমি জিম করে ফিরছি আর কিছু জিনিস নিয়ে নিয়েছি কারণ মা মায়ের কালকে অমাবস্যা পুজো দিতে যাবে কালী মন্দিরে তাই আবার অনেকটাই লেট হয়ে গেল এখন প্রায় 10:30 বাজে তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে কারণ অন্যদিন আমি জিম করে এলে আমার প্রচণ্ড ঘেমে যায় আজকে একদমই খামিনি তো একদম জানলার সামনে মা বিটি শুয়ে আছে আর পুরো আদর চলছে একদম The next day. Hi everyone, good morning. আগের দিনের ব্লগটাই কন্টিনিউ করছি কারণ সেরকম হয়নি ব্লগটা তো আজকে শনিবার দেখি কী কী করা যায় সারাদিনে তখন আমি একটু মিঠিকে নিয়ে বেরোবো চলো যাওয়া যাক মিঠির চটি পরে রেডি চলো তাহলে যাওয়া যাক দৌড় 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 মিঠি জানে যে আমরা লিফটে যাওয়া আশা করি খুশি দেখো এখনই একটু আগে প্রচণ্ড কাঁদছিল এটা কি হচ্ছে মিঠি আয় এদিকে আয় এদিকে আয় 2000 years later তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি তো এখন আমি যাব মাছ আনতে আর তারপরে যদি আমার গাড়িতে পেট্রোল না থাকে দেখি পেট্রোল আছে কিনা যদি না থাকে তাহলে আমি পেট্রোল ভরাতে যাব তো চলো যাওয়া যাক আমাকে আবার বেরোতে হচ্ছে বাড়িতে শ্বাস নেই আর পেটিসটা শ্বাস ছাড়া খাওয়া যাবে না তো আবার দৌড়ে যাচ্ছি এখন খিদেতে একদম অবস্থা খারাপ তো একটা শ্বাসের বোতলের সাথে আমাকে 28 দামের একটা ম্যাগি ফ্রি দিয়েছে তো যাই হোক ভালো তোমার জন্য একটা আমার জন্য এটা হলো চিকেন সসেজ পেটিস খেয়ে দেখো আমি কখনো খাইনি টেস্ট করে দেখো জানি না মোটামুটি আছে মোটামুটি এইরকম
তো মিঠি এখন আমার সাথে বদমাশি করছে, এটা কি করব? বারবার এই বার্ডসের যে কভারগুলো আছে, রাবারগুলো, এগুলো বারবার ভ্যানিশ করে দেয়, আর আমাকে আবার খুঁজে খুঁজে বার করতে হয়। এটা আবার কি করছিস তুই? দেখো এর কাণ্ড দেখো, কোথায় পড়েছিস? হ্যাঁ, হেয়ারম্যানটা পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, এই এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তো এখন বাজে রাত্রি 10টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, তো আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা যেন নতুন দেখছো চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিও, আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার বিভিন্ন লোকেশনে গিয়ে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।